हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल सिटी कुकिंग चैनल। आज के एक नतून रेसिपी निये आबारो आपनादेर माझे फिरे एसेछि। आज के पापड़ा माछेर एक रेसिपी आपनादेर साथे शेयर करब। चलुन देखिनि किभाबे आमरा ए रेसिपिटी रान्ना करब। आमि एखाने मीडियम साइजेर कयटी पापड़ा माछ निएछि। आमि एखन माछगुलोके भाजि करे नेब। आमि एखन दिए दिच्छि परिमाण मतो लवण, एक चामच हलुदेर गुड़ा, एक चामच लाल मरीचर गुड़ा। आमी एखन मसलागुलोके माछेर साथे भालो करे मिशिए नेब। आमार माछेर साथे मसलागुलो भालोभावे मेशानो हये गेछे, एखन आमी माछगुलो भेजे नेब। आमी चूलार मध्ये एकटि फ्राई प्यान बसिए दिएछि। एखन माछ भाजार जन्य दिए देब परिमाण मतो रान्नार रेगुलার অয়েল। আমি এক মিনিটের মতো অপেক্ষা করব আমার তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি মাছগুলোকে বেশি মচমচে করে ভাজবো না। তেলটা একটু গরম করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব এক চামচের মতো রসুন বাটা। আমি রসুনটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখন পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আমার রসুনটা ভেজে নিয়েছি এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আমার টমেটোটা ফ্রোজেন করা ছিল, আপনারা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন। আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো এক চামচের মতো লাল মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি মশলাটাকে আরো ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো অল্প একটু গরম পানি। মশলার সাথে পানিটাকে মিশিয়ে নিয়ে মাঝারি আছে আমি কড়াইটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আপনারা দেখতে পেয়েছেন আমার মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে এবং আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আপনারা যে কোনো মাছের বুনার মধ্যে টমেটোটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ টমেটোটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর হয় এবং গ্রেভিটাও খুব ঘন হয় এবং খেতেও খুব ভালো লাগে। আমি এখন জলের জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম পানি। আমি ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ঢাকনাটা খুলে নেব।
জলটা একটু নেড়ে দিচ্ছি। আমার ঝোলটা একদম পুরো দমে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা পাবদা মাছ গুলো দিয়ে দেবো। আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং এখন দিয়ে দেব চারটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তই দিচ্ছি যাতে খুব সুন্দর ফ্লেভারটা তরকারির মধ্যে আসতে পারে। এখন আমি আরো 4-5 মিনিট ঢাকনাটা বন্ধ করে রান্না করে নেব। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি মাছটাকে আলাদা ভাবে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো পাঁচফুড়ন। আপনাদের কাছে পাঁচফুড়নটা না থাকলে আপনারা এটা বাদ দিতে পারেন। এই পাঁচফুড়নটা শুধু স্মেলের জন্যই দেওয়া। আর দিয়ে দেব 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। আপনারা দুটোর মধ্যে যেগুলো একটা দিতে পারেন তাহলে রান্নার মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আমি চুলার আঁচটা একদম লো করে এই অবস্থায় আরো 2 মিনিট রান্না করে নেব এবং আমার তরকারিটি পরিবেশন করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমি কত সহজেই এই পাবদা মাছের রেসিপিটি রান্না করে ফেললাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।